চীনের গ্যাস দুর্ঘটনায় 18 খনি শ্রমিকের প্রাণহানি। অনলাইন ডেস্ক। চীনের মধ্য অঞ্চলীয় হুনান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস লিক করে অন্তত 18 শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া এ খবর জানিয়েছে। সিনহুয়ার খবরে বলা হয়, হুয়াং ফেং কিয়াং শহরে জিলিং কিয়াও খনিতে রবিবারে দুর্ঘটনা ঘটে। এতে আহত 37 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দলের পরিচালক কাই ইয়াং হেং তিনি বলেন, জীবিতদের সন্ধানে চালানো উদ্ধার অভিযানে অক্সিজেনবাহী ট্যাঙ্ক বহন করেছে উদ্ধারকর্মীরা। তদন্ত কর্মকর্তারা গ্যাস পরীক্ষা করে দেখেছেন, এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ চীন একই সঙ্গে কয়লার অন্যতম প্রধান ভোক্তা। তবে দেশটিতে কয়লা খনিতে দুর্ঘটনার প্রাণহানির বিষয়টি নতুন নয়। এর আগে চলতি বছরের মার্চ উত্তর পূর্বাঞ্চলীয় হেইলং জিয়াং প্রদেশের রাষ্ট্রচালিত একটি কয়লা খনিতেও দুর্ঘটনায় 17 খনি শ্রমিকের মৃত্যু হয়। শ্রমিকদের চলাচলের জন্য ব্যবহৃত একটি লিফট ছিঁড়ে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। এছাড়া 2016 সালের ডিসেম্বরে চীনের ইনার মঙ্গোলিয়া ও হেইলং জিয়াং প্রদেশের দুইটি পৃথক কয়লা খনি দুর্ঘটনায় অন্তত 59 জনের মৃত্যু হয়। একই বছরের নভেম্বরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পৌরসভা চংকিংয়ের একটি কয়লা খনিতে বিস্ফোরণে 33 খনি শ্রমিকের মৃত্যু হয়। সূত্র আল জাজিরা। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।